যে যেখানে আছো ভালোই আছো। আজ আমি নবম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করবো। রসায়নের প্রথম অধ্যায় যেটা, যে অধ্যায়টি তোমাদের 12 তারিখের যে মূল্যায়ন আছে সেটির জন্য সহায়ক হবে, সেটি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। মানে যে পয়েন্টগুলি আছে আজকের এই ক্লাসটি ফলো করলে তোমরা সেই ভালো করে রসায়নের ধারণা। রসায়ন কি সেটা আমরা আগে জেনে নিই। রসায়ন কি, এটা প্রাকৃতিক বিজ্ঞানেরই একটি শাখা হচ্ছে রসায়ন। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এই রসায়নের ক্ষেত্র, এই রসায়নের পরিধি বা ক্ষেত্র কতটুকু, রসায়নের পরিধি বা ক্ষেত্র এটা বলে শেষ করা যাবে না। তো আমরা সংক্ষেপে কিছু কিছু আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ধরো আমরা যদি বায়ুর কথা বলি, বায়ুর প্রধান রূপটি আছে, বায়ু পদার্থ প্রধানত আছে অক্সিজেন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন আমাদের কী করে, শরীরের খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে, এটা রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। তারপর আছে খাবার, পানি, পানি সহ বিভিন্ন এতে কী কী থাকে, পানি সহ বিভিন্ন খনিজ লবণ থাকে। পানি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দূষিত হয়ে ঘাম ও মূত্র হিসাবে শরীর থেকে বের হয়ে যায়। আবার খাবার পানিতে যে বিভিন্ন খনিজ ধাতব লবণ দূষিত থাকে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। তারপরে আছে সার, জমিতে যে আমরা সার ব্যবহার করি সেই সারে কী কী থাকে, উপাদান থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। আমি এখানে তোমাদের সংক্ষিপ্ত আকারে এদের প্রতীকগুলো দেখিয়েছি। তো এগুলো থাকে, এই মৌলগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। বিভিন্ন সারে এই মৌলগুলোর যৌগ থাকে বলে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। সার দিলে যে উৎপাদন ভালো হয় এটা উদ্ভিদের জন্য এই উপাদানগুলো খুব দরকার। কাগজ, কাগজ কিন্তু তাদের সেলুলোজ, কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এটা কোথা থেকে আসে, বাঁশ, আঁখির ছোকরা ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এগুলোকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। আর এই কাগজের ব্যবহার তো আমাদের প্রাচীনতে বা কাগজের ব্যবহার, কাগজ ছাড়া তো আমরা চলতে পারি, আমাদের চলতে পারি। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, রসায়নের সাথে দেখো বিজ্ঞানের অন্যান্য শাখারও কিন্তু সম্পর্ক রয়েছে, যেমন জীববিজ্ঞানের সাথে সম্পর্ক। উদ্ভিদ কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে, আর সালোক সংশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া। আবার প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় সেই খাবার থেকে গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। উদ্ভিদ ও প্রাণীদেহের এ সকল পদার্থ ও রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। গণিতের সাথে সম্পর্ক, গণিতের সূত্র ব্যবহার করেই রসায়নের বিভিন্ন তত্ত্ব ও হিসাব বিকাশ করা হয়। এছাড়া আছে পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্ক, পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বিদ্যুৎ, চুম্বক, এইগুলো যন্ত্রপাতি রয়েছে। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তার রসায়নের অবদান, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ব্যাটারিতে বিদ্যুৎ উৎপন্ন হয়। ভৌত রসায়ন পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর প্রতিষ্ঠিত, তাহলে দেখা যাচ্ছে পদার্থবিজ্ঞান রসায়নের সাথে সম্পর্কিত। এখন আমরা দেখি রসায়ন পাঠের গুরুত্ব, রসায়ন পাঠের গুরুত্ব, এটা গুরুত্ব অপরিসীম। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করে থাকি তার প্রকৃতির সাথেই রসায়ন জড়িত। যেমন ধরো তুমি সকালে আমরা উঠে কী করি, প্রথমে হাত মুখ ধুই, তারপর শরীর টুথপেস্ট ব্যবহার করি, হাত মুখ ধুই, তারপরে কী করি আমরা চুল আঁচড়াই, তারপরে আমরা যে নাস্তা করি, খাবার খাই, বা হাত মুখ ধোয়ার সময় যে সাবানটি ব্যবহার করি, যে প্রতিটি রাসায়নিক পদার্থ। তুমি যে চুল আঁচড়াবে সেখানে যে চিউরিটা সেটাও রাসায়নিক পদার্থ। আমরা যে পেস্ট ব্যবহার করি সেটাও কিন্তু রাসায়নিক পদার্থ। আছে আমরা যে সকাল দিয়ে সন্ধ্যা পর্যন্ত দেয় এবং তুমি একটু করার পর যখন স্কুলে আসো, নিশ্চয়ই একটু যানবাহনে আসো, তুমি যে গাড়িতে আসতেছো সেটাও কিন্তু একটা ব্যাটারির মাধ্যমে চলতেছে, সেই ব্যাটারিটা সেটাও চলছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বা রাসায়নিক
সাহায্যেই শক্তি উৎপন্ন করছে। এছাড়াও আমরা যে জমিতে সার, কীটনাশক, ফিজারেটিভ ঔষধ এগুলো ব্যবহার করি, সার যে ব্যবহার করি সে রাসায়নিক, সেটাও রাসায়নিক অর্থ, কীটনাশক ব্যবহার করি সেগুলো রাসায়নিক অর্থ, ফিজারেটিভ যেটা খাদ্যকে বেশিক্ষণ সংরক্ষণ করা যায় যেটা দিয়ে সেটাও একটি রাসায়নিক অর্থ। এছাড়া বিভিন্ন রোগের জন্য যে ওষুধ ব্যবহার করে এমনকি মরণ ব্যাধি, ক্যান্সারের ওষুধও যে আমাদের আবিষ্কার করেছে সেটাও রসায়নেরই অবদান। এইগুলো তৈরিতেও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং রসায়নেরই দিক অবদান। এছাড়া শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহৃত সামগ্রী ইত্যাদি থেকে যে প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে, হ্যাঁ এই এটা থেকে ক্ষতি সাধন করছে, রসায়ন একদিকে যেন উপকার করছে সেদিক থেকেই এটা ক্ষতি সাধনও করছে। হ্যাঁ তাই এটা কীভাবে হচ্ছে যে অযৌক্তিক ব্যবহার, যেটার ব্যবহার অযৌক্তিক ব্যবহার অর্থাৎ যতটুকু দরকার তার অতিরিক্ত যদি আমি ব্যবহার করি সেটা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, পানিকে দূষিত করছে, জলজ পানির ক্ষতি করছে। তাই এইগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাদের পরিমিত ব্যবহার করতে হবে এবং এটার উপকার যাতে হয় সেটা রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসম্পর্ক জ্ঞান অর্জন হয় তাই হচ্ছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা, আর যিনি এই গবেষণা করেন, যিনি এই কাজটি করেন তিনি হচ্ছে বিজ্ঞান। এবং এই কাজটি করার জন্য আমরা তাহলে বুঝছি যে এটা করার জন্য পদ্ধতিগতভাবে সুসম্মত জ্ঞান অর্থাৎ একটা পদ্ধতির মধ্যে দিয়ে এটা যেতে হবে, যে কোনোভাবে করলে চলবে না। আর এই পদ্ধতিগতভাবে যেতে হলে প্রথমে আমরা গবেষণা করতে হলে আমার কী কী করতে কয়েকটি ধাপে আমাদের করতে হবে। প্রথমে কী করতে হবে, একটা যে জিনিসটা আমি জানতে চাই সেটার জন্য একটা বিষয়বস্তু তাহলে নির্ধারণ করতে হবে, এটা আমি করবো, এই বিষয়বস্তু আগে আমার নির্ধারণ করতে হবে এক নম্বর। দুই নম্বরে আমি কী করবো, ওইটা সম্বন্ধে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। তিন নম্বরে আমি কী করবো, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, হ্যাঁ প্রয়ের জন্য কী কী বস্তু জিনিস প্রয়োজন এবং কোন প্রণালীর মাধ্যমে এটা করবো সেটা আমার নির্ধারণ করতে হবে। তারপরে চার নম্বরে আমি কী করবো, এগুলো করার পর আমি যে তখন পরীক্ষা শুরু করতে পারবো, তাহলে বিষয়বস্তু নির্ধারণ করে সেটার সম্বন্ধে পূর্বের জ্ঞান কিছু নিয়ে তারপরে আমি সেটা কোন পদ্ধতিতে করব সেই প্রণালী নির্ধারণ করব, তারপরে আমি পরীক্ষণে চলে যাবো চার নম্বরে। পরীক্ষা করার পর আমরা কী করব, তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ, একটা তথ্য সংগ্রহ করতে পারবো পরীক্ষার পর তার তথ্যের বিশ্লেষণ করব এবং সব শেষে তথ্য সংগ্রহ করার পর আমরা বিশ্লেষণ করে সব শেষে আমি যাবো ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। এইটাই তাহলে এটা হলো গবেষণা প্রক্রিয়ার কয়টি ধাপ, ছয়টি ধাপ এইভাবে আমরা প্রশ্নের মাধ্যমে বলে দেবো, এইভাবে তোমরা এটাকে বিশ্লেষণ করবে। তারপরে রসায়ন, এই যে রসায়নের যে পরীক্ষা নিরীক্ষা করা হবে এটার জন্য তো একটা আমাদের জায়গা দরকার, সে যে জায়গাটায় এটা করা হয় সেটাকে বলা হয় গবেষণাগার। রসায়ন পরীক্ষাগার ব্যবহার ও পরীক্ষাগার ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে কী সতর্কতা আমরা নিতে পারি, তো গবেষণাগার কোনটা যেখানে রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে গবেষণাগার বলে। প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমরা জানি এটা আমাদের জন্য বা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর, এটার জন্য আমাদের কী করতে হবে, রসায়ন পরীক্ষাগারে প্রকার থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের খুব সতর্ক থাকতে হবে বিভিন্নভাবে, যেমন আমাদের পোশাক বা আমাদের শরীরটাকে সেফ রাখার জন্য আমরা কী করবো, অ্যাপ্রন ব্যবহার করবো। তারপরে চোখের সেফটির জন্য আমরা কী করবো, চোখটাকে সুরক্ষা করার জন্য আমরা সেফটি গগলস ব্যবহার করবো। হাতের সুরক্ষার জন্য আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবো, মোটা হ্যান্ড গ্লাভস। আর নাক মুখ দিয়ে যেন কোনো কিছু কান বা কোনো বাষ্প আমাদের নাককে বা মুখ দিয়ে ঢুকে না পড়ে এবং শরীরের ভিতরে কোনো ক্ষতি না করে সেজন্য আমরা কী ব্যবহার করবো, মাস্ক ব্যবহার করবো। এছাড়াও আমরা পরীক্ষাগারে ঢোকার সময় থেকে এবং পরীক্ষার অবস্থান করার সময় আমরা কোনো হইচই, তাড়াহুড়ো
বা কোনো জিনিস কারো দিকে ছড়াছড়ি এগুলো করবো না, কোনো অ্যাসিড বা ক্ষার এগুলো কারো গায়ে লাগিয়ে পড়ে যেতে পারে, শরীরের ক্ষতি হতে পারে। বা রসায়নাগারে প্রতিটা জিনিসই জিনিসপত্র সবই কিন্তু কাঁচের, হ্যাঁ, রসায়নের গবেষণাগারে প্রত্যেকটি জিনিসই কাঁচের হয়, এবং সাবধানে ব্যবহার করতে হবে যাতে এটি ভেঙে না যায়। আর আমরা এছাড়াও কোনো জিনিস ব্যবহারের আগে আমরা কিন্তু রসায়ন বলতে গেলে কিছু বোতলের গায়ে যে কোনটা কোন ধরনের ক্ষতিকারক বস্তু সেটা জানার জন্য আমরা কিন্তু বোতলের গায়ে সাংকেতিক চিহ্ন আমরা ওখানে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে যেমন বিস্ফোরক যে সমস্ত পদার্থ তাদের গায়ে এই চিহ্নটা যদি আমরা বোতলের গায়ে দেওয়া থাকে সে অনুযায়ী আমরা আমরা দেখে সাবধান থাকবো। এটা বিস্ফোরক পদার্থ দাগটা পদার্থ যেটাতে সহজে আগুন ধরে যায় সেই ধরনের পথের গায়ে এই ধরনের লেভেল যদি আমরা দিয়ে থাকি তাহলে সেগুলো থেকে আমরা ইয়ে করতে পারি এবং এগুলোকে আলাদা আলাদাভাবে আমরা রাখতে পারি। স্বাস্থ্য ঝুঁকি পদার্থ গায়ে এরকম থাকতে পারে যেগুলোর বাষ্প আমাদের শরীরে গেলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, তাদের গায়ে এই ধরনের চিহ্ন আমরা সেই সমস্ত বোতলের গায়ে লেভেল যদি দিয়ে রাখি তাহলে তার থেকে আমরা সেটা আমরা জেনে পারবো। বা বিষাক্ত পদার্থের গায়ে এই ধরনের লেভেল যদি আমরা দিয়ে রাখি তাহলে আমরা সাবধান থাকতে পারি। উত্তেজক পদার্থ যেগুলোকে ব্যবহার করলে সহজে উত্তেজনা সৃষ্টি হয় এই ধরনের পদার্থের গায়ে এই লেভেল আমরা তো করতে পারি। পরিবেশের জন্য ক্ষতিকর যে সমস্ত পদার্থ পরিবেশের গেলে বা পানিতে জড়িত হলে মাছ বা অন্যান্য প্রাণীর ক্ষতি হয় সেই ধরনের পদার্থের গায়ে আমরা সেই ধরনের বোতলের গায়ে এই ধরনের লেভেল আমরা দিয়ে রাখতে পারি। এছাড়াও ক্ষত সৃষ্টিকারী যেগুলো আমাদের হাতে বা গায়ে লাগলে ক্ষত সৃষ্টি হয় সেই ধরনের পদার্থের গায়ে আমরা এই লেভেল যুক্ত করতে পারি। এছাড়া তেজস্ক্রিয় পদার্থ যেগুলো থেকে আপনি আপনি তেজস্ক্রিয় রশ্মি বের হয় সেই ধরনের পদার্থের গায়ে আমরা এই লেভেল কে যদি রাখি এগুলোকে আমরা রসায়নাগারে উপগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং নিজেগুলো সুরক্ষা করতে পারি এবং রসায়ন পরীক্ষা করে আমরা এগুলোকে ব্যবহার সুনির্দিষ্ট করে আমরা ব্যবহার করতে পারি। এইভাবে তাহলে আমরা রসায়নাগারে আমরা যাবো এবং জিনিসগুলোকে ব্যবহার করবো, এসব পাড়াগুলো করবো না এবং আমরা সুষ্ঠুভাবে রসায়নাগারে পরীক্ষা নিরীক্ষা করবো এবং সব কিছু জানাবো। তাহলে এইটা আজকে এই পর্যন্তই তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যে তোমাদের সামনে 12 তারিখে যে অ্যাসাইনমেন্ট থাকবে সেখানে এই ধরনের এগুলো থাকবে, এটা আজকের এই জিনিস গুরুত্বপূর্ণ করো তাহলে সামনের এই অ্যাসাইনমেন্টের প্রস্তুতি লিখতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাহলে আজকে